हेलो स्टूडेंट, गुड आफ्टरनून, वेलकम टू द छंद प्राइवेट आईटीआई। तो আমি আজ তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো ইলেকট্রো টেকনিক্যাল ড্রয়িং এন্ড সিম্বল। মানে আমরা ফার্স্ট ইয়ারে করেছিলাম সিম্বলিক রিপ্রেজেন্টেশন একটা বিএ ছিল, হ্যাঁ সেটা আমরা করেছিলাম ফার্স্ট ইয়ারে। করেছিলিস তো প্রত্যেকে? তো সেটা কিরকম ছিল? ফিটারের কিছু ড্রয়িং ছিল, যেমন নাট, ঠিক আছে, বোল্ট, নানা রকমের ড্রয়িং এসব আমরা করেছি। তখন আমরা সেটা কিভাবে জানতাম? সিম্বল হিসাবে করেছি, যে একটা নাটের সিম্বল কিরকম হতে পারে, একটা বোল্টের সিম্বল। তোদের সামথিং যেটা ফার্স্ট ইয়ারে ছিল, ফার্স্ট ইয়ারে তোদের ছিল 7 চ্যাপ্টার, 7 নম্বর চ্যাপ্টারে ছিল। বুঝেছিস? তো যাই হোক, তো নেক্সট তোদের এখন যেটা পড়াবো ইলেকট্রিক্যাল কিছু সিম্বল যেটা পড়াবো, যেমন সাপোজ ধর আমরা প্রায় প্রত্যেকেই কিছু জানি, যেমন ধর সাপোজ এটা আমাদের পজিটিভ, আমরা প্রত্যেকেই জানি, হ্যাঁ এটা আমাদের নেগেটিভ, আমরা প্রত্যেকেই জানি। তাছাড়াও আমরা জানি ধর সাপোজ এটা আমার ওহমের সিম্বল, জানি তো, এটা আমার সেলের সিম্বল বা ব্যাটারির সিম্বল, আমরা জানি তো। এরকম কিছু কিছু আমরা সিম্বল এখন জানবো, যেটা কি না আমাদের যখন বড় বড় হয়ে ধর আমরা কি জানি, ইডি হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং ল্যাঙ্গুয়েজ, জানি তো আমরা ফার্স্ট ইয়ারে জানতাম। তো আমরা ধর বড় একটা সাপোজ প্ল্যান, এই একটা সাপোজ প্ল্যান, যেহেতু এটা ইন্ট্রোডাকশন ক্লাস, ফার্স্ট ইন্ট্রোডাকশন থেকে স্টার্ট করছে এটা, ঠিক আছে। ধর সাপোজ এত বড় একটা প্ল্যান, প্ল্যান্টের মধ্যে পুরো প্ল্যান্টটা আমার ওয়্যারিং করা আছে, বুঝতে পেরেছিস? ওয়্যারিং করা আছে, তো আমাদের ব্যাপারটা কি, এবারে ওয়্যারিং তো আমি দেখে বুঝতে পারবো না যে এটার মধ্যে আমার কি তার গেছে বা এখানটা দিয়ে আমার কি তার গেছে, বুঝতে পারবো কি? তো আমার একটা চার্ট লাগানো রয়েছে, ধর সাপোজ এই চার্টে আমার নানা রকম সিম্বল করে ওয়্যারিংটা করা রয়েছে, হতে পারে। যেমন সাপোজ ধর আমার এখানে একটা একটা ব্যাটারি রয়েছে সেল, ঠিক আছে, এটা আমার কি পজিটিভ, এটা আমার কি নেগেটিভ, আমরা প্রত্যেকেই জানি, জানি তো। তো আমার কি হচ্ছে, এখান থেকে ধর আমার সাপোজ একটা এখানে আমার একটা লাইট দেওয়া রয়েছে, ঠিক আছে, ঠিক আছে, এখান থেকে আমার এখানে যোগ করা আছে, তো আমি এটা দেখলে বুঝতে পারবো একটা ব্যাটারির সঙ্গে আমার ল্যাম্প করা রয়েছে, মানে আমার কিরকম হবে। সাপোজ ধর এই একটা ব্যাটারি, ধর এরকম একটা আপনার রয়েছে, একটা ল্যাম্প করা রয়েছে, এটা দেখলে আমি বুঝতে পারবো, পারবো কি পারবো না, এটা আমার পজিটিভ, এটা নেগেটিভ, এটা ল্যাম্প, আর এটা আমার ওয়্যার, বোঝা যাচ্ছে? তাহলে এটা দেখলে আমরা সহজেই খুব সহজেই বুঝতে পারবো যে এই জিনিসটা আমার করা রয়েছে, পারবো তো? তো সেরকমই কিছু আমাদের সিম্বল রয়েছে, যে সিম্বলগুলো আমাকে জানতে হবে আর কি করে আমার মানে কানেকশনটা কীরকম করলে দেখলে বুঝতে পারবো কোন সিম্বল থেকে, সেটা আমাদের জানতে হবে। প্রত্যেক মাথায় ঢুকেছে? তো সাপোজ দেখ আমাদের এখানে আমরা একটা ফিগার এঁকেছি, ডায়াগ্রাম, এটাতে আমরা কি বুঝতে পারছি, এটা মানে সিম্বল একটা আকার রয়েছে। সাপোজ দেখ এটা আমার কি যাচ্ছে, একটা ওয়্যার যাচ্ছে, ঠিক আছে, এখানে আমার কি করা রয়েছে, একটা ব্যাটারির সিম্বল দেওয়া রয়েছে, আছে না, একটা ব্যাটারির সিম্বল দেখতে পাচ্ছিস, একটা ব্যাটারির সিম্বল দেওয়া রয়েছে। ব্যাটারির সিম্বল কেমন হয়, এই টাইপের, ঠিক আছে, এবার প্রাইমারি সেকেন্ডারি ব্যাটারি রয়েছে, নানা রকম সোলার ব্যাটারি রয়েছে, সোলার ব্যাটারির সিম্বলটা কিরকম হয়, এই টাইপের হয়, তো আমার কি হচ্ছে, এখানে অন অফ হচ্ছে, মানে অবশ্যই আমার এখানে একটা ওয়্যারের সঙ্গে এখানে কানেকশন যখন আমার হচ্ছে এটার সাথে এটা পজিটিভ আর নেগেটিভ, তখনই আমার এটা অন অফ হচ্ছে, তো যদি না এটা আমার কানেকশন হয় অফ, যখনই কানেকশন হবে তখনই অন, তাই তো, এরকম কানেকশন, তো সেখানে সেম সিম্বল দেওয়া রয়েছে, তাই তো, আমার যখন এটা কানেকশন হবে কি হবে, অন অন হবে, আর যখন এটা আমার কানেকশনটা হবে না তখন কি হবে, অফ হবে, তাহলে এখানে আমার একটা সুইচের সিম্বল, ঠিক আছে। তার সঙ্গে আমার একটা কি হচ্ছে, সকেট উইথ ল্যাম্প, মানে এখানে একটা আমার ধর বাল্ব লাগানো রয়েছে, এখানটায় একটা বাল্ব লাগানো রয়েছে, ইসির সাথে সকেটের সাথে অ্যাড করতে, তাহলে আমি এখানে ধর সাপোজ এটা আমার পজিটিভ আর নেগেটিভ, তাই তো, আমরা প্রথমেই দেখালাম যে পজিটিভ নেগেটিভ সিম্বল কিরকম, তো আমার এখানে যাচ্ছে সুইচ আছে,
জানি তো। নেক্সট আমাদের যেটা রয়েছে নেগেটিভ,
এখানে ফার্স্ট হচ্ছে পজিটিভ বোঝালাম, নেক্সট হচ্ছে নেগেটিভ। নেগেটিভ আমরা প্রত্যেকে জানি নেগেটিভ মানে মাইনাস, জানি তো। নেক্সট থার্ড আমাদের যেটা রয়েছে ডাইরেক্ট কারেন্ট, মানে হচ্ছে এটা ডিসি কারেন্ট বলা হচ্ছে। ডিসি কারেন্ট আমাদের কি না, যেমন যে কোনো ধরনের ব্যাটারি, হ্যাঁ, তারপর সোলার যে ব্যাটারি থাকে, ইনভার্টার, এগুলো হচ্ছে আমার ডাইরেক্ট কারেন্ট মানে ডিসি কারেন্ট। এর সিম্বল কিরকম হয়, এর সিম্বল হয় লম্বা, এরকম টাইপের, মানে নেগেটিভের মতনই একটু লম্বা হয়, বুঝতে পেরেছিস? তো নেক্সট আমাদের যেটা রয়েছে এসি কারেন্ট, মানে অল্টারনেটিভ কারেন্ট, যেটা আমাদের কোনটা, যেটা আমাদের ট্রান্সফরমার থেকে ডাইরেক্ট ইলেকট্রিক কারেন্ট যেটা আসছে 240 ভোল্ট, যেটা যাচ্ছে আমাদের ওয়্যার, ওই ওয়্যারটা কি বলছে আমাদের অল্টারনেটিভ কারেন্ট বা এসি কারেন্ট। তো এটার আমার সিম্বল কিরকম হয়, অল্টারনেটিভ কারেন্ট বা এসি কারেন্ট, এটি, তাই তো? নেক্সট আমাদের যেটা রয়েছে সিঙ্গেল পোল অল্টারনেটিভ কারেন্ট 15 হার্জ, এই যে বলি কি, এটা মানে হচ্ছে হার্জ। এটা আমার এখানে ক্যালকুলেশন করে সিম্বল করা রয়েছে, মানে এটা সিঙ্গেল পোল বলছে বলে এখানে 1 রয়েছে, 1 5 15 পোলের সিম্বল 15 হার্জ, বুঝতে পেরেছিস? নেক্সট আমার এখানে কি রয়েছে ট্রিপল পোল অল্টারনেটিভ কারেন্ট 15 হার্জ। তো এখানে সেম সিঙ্গেল পোলের মতনই ট্রিপল পোলের সিম্বল হচ্ছে জাস্ট 3 দিয়ে ইনটু হচ্ছে, ওকে, বুঝতে পেরেছিস? তো নেক্সট আমাদের যে রয়েছে ট্রিপল পোল লাইন, তো ট্রিপল পোল লাইনের কেমন সিম্বল হয়, L1 L2 L3 লাইন বলে, বুঝেছিস? ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন, বুঝতে পেরেছিস? নেক্সট আমার যেটা রয়েছে, নেক্সট আমার রয়েছে নিউট্রাল লাইন। নিউট্রাল লাইনের আমার সিম্বল কিরকম হয়, ফেজ নিউট্রাল আমরা প্রত্যেকেই জানি, নিউট্রাল লাইনের সিম্বল হয় এটি, ওকে। নেক্সট আমার যেটা রয়েছে ক্রস লাইন, ক্রস ওয়্যার, ঠিক আছে? ক্রস ওয়্যারের সিম্বল কেন আমার এরকম বলছে, ক্রস ওয়্যারের সিম্বল, সাপোজ ধর আমার একটা ওয়্যার এভাবে আসছে, একটা গেছে, দুটো ওয়্যার এভাবে পজিটিভ আর নেগেটিভ গেছে, মানে কিছু একটা করা রয়েছে পজিটিভ আর নেগেটিভ এভাবে গেছে। তো আমি এখান থেকে ক্রস করে একটা ওয়্যারকে আরেকটা নিয়ে আসবো, তো অবভিয়াসলি আমাকে এভাবে ক্রস করে নিয়ে আসতে হবে, তাই তো? তার জন্য এটা আমার কি বলা হচ্ছে ক্রস ওয়্যার, তাই তো? আমি যদি এটা ক্রস করে নিয়ে যেতে তাহলে আবার একটা এখান থেকে নেগেটিভ আর পজিটিভ অ্যাড করবো, আমি তো এভাবেই ক্রস করবো, মানে ক্রস এরকম ভাবে করে দেবো, তাহলে জয়েন্ট হয়ে যাবে। যদি আমি এভাবে ক্রস করি, মানে ধর এটার মধ্যে দিয়ে আমি যদি পাস করাই তাহলে আমার জয়েন্ট হয়ে যাবে, সেম এখানে দেখ জয়েন্ট করার রয়েছে, দেখতে পেয়েছিস? জয়েন্ট তাহলে তো আমার একটা জয়েন্ট হয়ে গেল। তো ক্রস করতে গেলে আমার কী করতে হবে, ক্রস করে নিয়ে আসতে, বুঝতে পেরেছিস? তাহলে ক্রস ক্রস এর সিম্বল কিরকম, ক্রস এর সিম্বল হবে এরকম, তাই তো? নেক্সট আমার কী রয়েছে জয়েন্ট, তো জয়েন্ট দেখালাম আমি কিছুক্ষণ আগে জয়েন্ট, ঠিক আছে? নেক্সট আমার কী রয়েছে ট্রান্সফর্মার, ট্রান্সফর্মার বলতে গিয়ে জানিস ট্রান্সফর্মার সিম্বল হলো দুটো সার্কেল, ট্রান্সফর্মার হয়েছে, হয়েছে, লিখেছিস প্রত্যেকে? নেক্সট লিখ অ্যামিটার, হ্যাঁ চলবে এটা, হ্যাঁ এটা অপর দিক, না না। তো নেক্সট আমাদের রয়েছে দেখ 12 নম্বরে অ্যামিটার আছে, এসি কারেন্টের অ্যামিটার। তো আমরা ফার্স্টেই জানলাম কি এসি কারেন্ট মানে আমার সিম্বল এসি কারেন্টের এরকম, জেনেছ তো? এসি কারেন্টের সিম্বল হচ্ছে আমার এটা, তাই তো? তো আমার অ্যামিটারের সিম্বল কেমন, অ্যামিটারের সিম্বল হচ্ছে আমার এরকম। তো এটা দেখে কি, এই অ্যামিটারটা দেখে কি আমি বুঝতে পারছি যে এটা আমার এসি না ডিসি, বুঝতে পারছি না। তো এটার সঙ্গে যদি আমি এই সিম্বলটা অ্যাড করি তো আমরা বুঝতে পারছি যে এই অ্যামিটারটা এসি কারেন্টের জন্য ইউজ করা, বুঝতে পারছি? তো আমার অ্যামিটার হচ্ছে এটা এসি কারেন্টের জন্য, সেম এখানে কি রয়েছে অ্যামিটার ডিসি কারেন্ট। তো অ্যামিটার ডিসি কারেন্টের সিম্বল আমার কি, আমরা ডিসি সিম্বল সবাই জানি এটা, তাই তো? তাহলে আমার ডিসি কারেন্টের জন্য, মানে ডিসি কারেন্ট বলতে আমি এই অ্যামিটারটা দিয়ে কি মেজার করতে পারবো, যেটা এমনি কারেন্ট মেজার করতে পারবো আমার কিসে, না কোনো ব্যাটারি বা কিছু সেটা এসো। আর এসি মানে আমি ডাইরেক্ট ভোল্টেজ বা কারেন্ট মেজার করতে পারি কিসে, না ইলেকট্রিক যেটা আমার ওয়্যারের মাধ্যমে আসছে, যেটা লিফের সকেট, পোর্টের সকেট, অল্টারনেট থাকে, ওখানে আমি মেজার করতে পারি, এটা এসির জন্য, এটা ডিসির জন্য, ওকে, সিম্বল গুলো মাথায় রাখবে। তো নেক্সট আমার যেটা রয়েছে ওয়াট মিটার, ওয়াট মিটারের সিম্বল কি, এটা হচ্ছে আমার ওয়াট মিটারের সিম্বল, বুঝলে? এটা মিটারের উপরে সিম্বল গুলো দেওয়া থাকে, মিটার গুলো যদি ইলেকট্রিক সকেট রয়েছে, যদি কোনো ধরনের সম্ভব দেখানো হবে, তো ওয়াট মিটারের সিম্বল হচ্ছে আমার এটা, ঠিক আছে? নেক্সট আমার পাওয়ার সোর্স মিটার, পাওয়ার সোর্স মিটারের সিম্বল কেমন, এটা হচ্ছে আমার পাওয়ার সোর্স মিটার।
তো এগুলো তো নেক্সট ক্যালকুলেশন রয়েছে, তোমাদের আইটিআই ক্যালকুলেশনটা করতে হবে না, জাস্ট সিম্বল গুলো করতে হবে। কিছু গ্রাফিক্যালি সিম্বল রয়েছে, কিছু জেনারেল সিম্বল রয়েছে, সিম্বল গুলো করতে হবে। ওকে।